রেফ্রিজারেটরে নির্দিষ্ট তাপমাত্রায় একটি তাকের ট্রেতে সাজানো সারি সারি উটপাখির ডিম। সেখানে একটি ট্রে থেকে উঁকি দিচ্ছে ছোট্ট এক ছানা, চারপাশের শব্দে চেয়ে দেখছে এদিক ওদিক। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং বিভাগের গবেষণাগারে উটপাখির ডিম থেকে এই বাচ্চা ফোটানো হয়েছে। বিভাগের সাবেক চেয়ারম্যান এম এ গাফফারের গবেষণায় দেড় মাস আগে ইনকিউবেটরে বসানো ১৯টি ডিমের একটি থেকে গত মঙ্গলবার বাচ্চা ফুটেছে। ২১ সালে প্রথম ১৯টি ডিম ইনকিউবেটরে বসিয়েছিলাম আমরা, ২০১৯ সালে কোনো বাচ্চা পাইনি। ২০২২ সালে আবারও ৩৬টি ডিম বসিয়েছিলাম বিভিন্ন ধাপে ধাপে, সেটার থেকেও কোনো বাচ্চা পাইনি। টেম্পারেচার এবং হিউমিডিটি মেনটেন, এটি একটি চ্যালেঞ্জের বিষয় ছিল। পাশাপাশি আর একটি চ্যালেঞ্জের বিষয় ছিল, সেটি হচ্ছে ফার্টাইল এগ পাওয়া। তো আমরা সব চ্যালেঞ্জকে উতরিয়ে আমরা একটি সুন্দর সুস্থ আমরা একটি অস্ট্রিচের বাচ্চা সফলভাবে প্রথম উৎপাদন করতে সক্ষম হয়েছি।